ঈদ যাত্রায় কিছুটা দেরিতে ছাড়ছে ট্রেন, বাসে বাড়তি ভাড়ার অভিযোগ, চাপ নেই সদরঘাটে। শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ততা, ক্রেতার পছন্দ গরমে স্বস্তির পোশাক। তাপদাহের তীব্রতা কিছুটা কমেছে, শুক্র ও শনিবার ঢাকায় বৃষ্টির সম্ভাবনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের একুশে সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, রেল স্টেশন বাস টার্মিনালে যাত্রীদের সমাগম। নির্ধারিত সময়ের চেয়ে খানিকটা দেরিতে রেল ছাড়লেও সার্বিকভাবে রেল যাত্রা স্বস্তির, তবে বাসে এরই মধ্যে শুরু হয়েছে বাড়তি ভাড়া নেয়া। আরো জানাচ্ছেন মেহেদী হাসান। টিকিট যার ভ্রমণ তার, এই নীতিতে এবছর শুধুমাত্র টিকিটধারী যাত্রীরাই প্রবেশ করতে পারছেন রেল স্টেশনে। সঙ্গত কারণেই রেলে নেই চিরচেনা ভিড়, স্বস্তিতে যাত্রীরা। তবে বুধবার খানিকটা অস্বস্তির কারণ হয়েছে বিলম্ব। প্রায় প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত বিলম্বে কমলাপুর ত্যাগ করেছে। 8:15 কথা ছিল, কিন্তু এখন 9:14 বাজে, এখন পর্যন্ত ট্রেন ছাড়ি নাই, আর কখন ছাড়বে এটাও সরাসরি বলছে না। যেটা 8টায় ছাড়ার কথা এখন অত ছাড়েনি, 9:00 বেজে গেছে। 9:10 মূলত ছাড়বে, একটু লেট হয়েছে, এখন সময় হচ্ছে 9:28:15 অলরেডি লেট। তবে এই বিলম্বকে সামান্যই বলছে রেলওয়ে। যে আধা ঘন্টা 15-20 মিনিট লেট, এটা কোনো বিলম্বে পড়ে না। এই কারণে সেটা হচ্ছে যে যেহেতু অধিক যাত্রী এবং তাদের সেফটি মেজারমেন্ট সব কিছু ভাবতে হয়। আপনারা জানেন যে আমাদের বর্তমানে যে টেম্পারেচার আছে সেটাও আমাদের এয়ারলাইনের জন্য অনুকূলে নয়, সেই সতর্কতা অবলম্বন করতে যেয়ে আমাদের 5-10 মিনিট 20 মিনিট এক ঘন্টা লেট হতে পারে। এদিকে সরকারি ছুটি শুরু হয়, চাপ বেড়েছে বাস টার্মিনালগুলোতে। সুযোগ বুঝে বাস কোম্পানিগুলো বাড়তি ভাড়া নিতে শুরু করেছে বলে অভিযোগ যাত্রীদের। ঈদের আগে তো কমই নিছে, এখন তো বেশি চায়। ঈদের সময় একটু চাইবো, আগে আমরা তার আগে 300 টাকা করে আসছি, এখন তো বেশি যাচ্ছে। আগে তো 260 টাকা নিত, এখন 320 টাকা নিচ্ছে। পরিদর্শনে এসে বাড়তি ভাড়া নেওয়ার প্রমাণ হাতে নাতে পান বিআরডিএ চেয়ারম্যান। কোনো অবস্থাতেই বাড়তি ভাড়া নিতে দেওয়া হবে না বলে জানান তিনি। কোনোভাবেই একজন থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, এই ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি। এই বিষয়টা নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় নিবিড়ভাবে এটা পর্যবেক্ষণ করতেছেন। এদিকে ঈদের ছুটি শুরু হয়, বাস টার্মিনাল রেল স্টেশনে খানিকটা ভিড় থাকলেও রাজধানী ছিল সম্পূর্ণ ফাঁকা। ঢাকার ভিতরে গাড়ির চাপ স্বাভাবিকভাবে কম রয়েছে এবং যারা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা টার্মিনাল কেন্দ্রে একটু ভিড় করেছে আর কি। ফাঁকা রাস্তায় দুর্ঘটনা যাতে না বেড়ে যায় সেজন্য সতর্ক ট্রাফিক পুলিশ। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে যাত্রীর চাপ নেই সদরঘাটে। পদ্মা সেতু চালু হওয়ায় নৌপথে যাত্রী কমেছে বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা। লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আহমদ বাবুর প্রতিবেদন। ঈদুল ফিতরের বাকি আর কদিন, তবে সদরঘাট লঞ্চ টার্মিনালের চিত্র অন্যান্য ঈদ থেকে ভিন্ন। নেই যাত্রীর চাপ, লঞ্চে স্বাচ্ছন্দ্যে উঠতে পারছেন যাত্রীরা, এতে খুশি তারা। আশা করি বাড়িতে রওনা হয়েছি, আল্লাহ সহি সালামতে বসাই, এটাই শুকর আলহামদুলিল্লাহ। পরিবারের সাথে ঈদ করুম এডে আশা করি চলে আসি লঞ্চে। কর্তৃপক্ষ বলছেন সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নিলে ব্যবস্থা নেওয়া হবে। 27 হাজার চলে, কিন্তু আমাদের যে অরিজিনালেতে যেই প্যাসেঞ্জারটি থাকার কথা সেই লোকজন নাই। চার্টের ভাড়ার উপরে 1 টাকাও ভাড়া নেবে না, মালিক সমিতির নির্দেশ। সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে আসেন পুলিশের মহাপরিদর্শক, যাত্রীদের সাথে কথা বলেন, অতিরিক্ত যাত্রী যাতে বহন করা না হয় তার নির্দেশনা দেন। পরে সাংবাদিকদের বলেন ঈদের ছুটিতে ফাঁকা বাসা ও মার্কেটের নিরাপত্তায় বিশেষ টিম মাঠে রয়েছে। সারা রাস্তায় আমরা নৌ পুলিশ মোতায়েন করা হয়েছে, এছাড়া সারা দেশের নিরাপত্তার জন্য সকলে মিলে আমরা একযোগে দায়িত্ব পালন করছি। তাদের সম্মানিত নগরবাসী নাগরিকবৃন্দ নির্বিঘ্নে যার যার গন্তব্যে ঈদ উপলক্ষে আত্মীয় স্বজনের সাথে ঈদ উদযাপনের জন্য যথাসময়ে গমন করতে পারেন।
ঈদের জামাত ঘিরে নাশকতার সম্ভাবনা না থাকলেও সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মূল্যবান সামগ্রী যখন রেখে যাবেন কোন নিকট আত্মীয়-স্বজন, আস্থাভাজন আত্মীয়-স্বজন তাদের কাছে রেখে যান। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। রাস্তায় বেড়েছে ঈদে ঘরমুখ মানুষের চাপ, তবে মহাসড়কগুলোতে নেই যানজট। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় গাড়ির চাপ থাকলেও নেই যানজট। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে 65 কিলোমিটার সড়কে মোতায়েন রয়েছে 700 পুলিশ সদস্য। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কেও নেই যানজট। অন্যদিকে চাপ নেই মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে। শিমুলিয়া থেকে মাঝিকান্দি রুটে মোটরসাইকেল ও যাত্রী নিয়ে সময়মতো পারাপার করছে ফেরিগুলো। ঈদ ঘিরে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা, তবে শেষ সময়ের জমজমাট কেনাকাটায় মুখর মার্কেট শপিং মলগুলো। আরামে ঈদ আনন্দ উপভোগে গরম উপযোগী পোশাকে নজর সবার। মিনালা দিবার রিপোর্ট। তীব্র দাবদাহেও সকাল থেকে জমজমাট কেনাকাটা চলছে শপিং মল ও মার্কেটগুলোতে। নিউ মার্কেট গাউসিয়া থেকে অভিজাত শপিং মলেও ব্যস্ততার চিত্র। বেশি গরম পড়ায় এবারের বেচাকেনা কিছুটা কম বলছেন দোকানিরা। অতিরিক্ত গরম তো, তাপমাত্রা বেশি, এই জন্য আসতে পারে না কেউই। আগে অনেক বেচাকেনা ছিল, এখন গরমের জন্য অনেকেই ওই রকম ভাবে বাসা থেকে বের হতে পারছে না। নতুনত্বের সঙ্গে পোশাকের দামেও তারতম্য মার্কেট ভেদে, তবে এবার দাম বেড়েছে সব জায়গায়। যেখান থেকে হোলসেল আমরা কিনে আনি, মার্কেটটা পুড়ে গেছে তো, সেজন্য তৈরি করতে সময় লাগে এবং দাম বাড়ার কারণ আছে। পাঞ্জাবি শার্ট ফতুয়ার সঙ্গে ছেলেদের পছন্দের শীর্ষে রয়েছে শর্ট স্লিভ, ফুল স্লিভ, লং প্যান্ট, কোয়ার্টার প্যান্ট সহ আরো অনেক কিছু। আমাদের বাঙালিরা ঈদের সময় কেনাকাটাটা করে, সেই হিসাবে আসে আর কি। মেয়েদের পছন্দের তালিকায় আছে ফ্রক, পার্টি ফ্রক, ফ্যাশন টপ, থ্রিপিস, জাম্পস্যুট, নিমা সেট, টপ বটম সেট, লং ও শর্ট স্লিভ শার্ট ও কার্গো। থ্রিপিস আছে, আর এগুলো বাচ্চা আইটেম আছে, কাপ্তান আছে আপনার, ওই যে সুতির ফ্রক আছে, গেঞ্জি আছে। ঈদ আসলে মেয়েদের জন্য অনেক খুশির একটা বিষয়, কারণ সারা মাস একটু একটু কেনাকাটা করার পরও একটা ঈদে অনেক বড় একটা কেনাকাটা করা হয়। 30 রোজা রেখে সবাই ঈদ উদযাপন করবে, এটাই স্বাভাবিক। এটার জন্য আনন্দ ফুর্তি করার জন্য সবাই আসবে, আর বাচ্চারা সবাই অপেক্ষা করে থাকে ঈদের জন্য নতুন জামা। সুতরাং বাঙালির নতুন জামা ছাড়া তো ঈদ হবেই না। বাঙালি নারীর সাজ পোশাকের অনুষঙ্গ গহনার দোকানগুলোতেও ভিড়। কসমেটিক্সের দোকানেও বেশ সমাগম। লিপস্টিক, ফেস পাউডার, ফাউন্ডেশন, আইলাইনার, মেয়েরা সাজতে পছন্দ করে, এর জন্য কসমেটিক্সটা সবার চাহিদার মধ্যে থাকে। চাঁদরাত পর্যন্ত কেনাকাটা শেষে উৎসব উচ্ছ্বাসে ঈদ উদযাপনের অপেক্ষায় সবাই। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। তাপদাহের তীব্রতা কিছুটা কমলেও স্বস্তি মিলছে না, কারণ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে শুক্র ও শনিবার ঢাকায় বৃষ্টি হতে পারে, তবে এর পরিমাণ হবে এতই সামান্য যে তাপপ্রবাহে কোনো প্রভাব ফেলবে না। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে 42.8 ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। তাপপ্রবাহ যেন থামছেই না, প্রতি বছর বৈশাখের শুরুতেই ঝড় বৃষ্টি হলেও এবছর এখন পর্যন্ত তার দেখা নেই। অতিষ্ঠ জনজীবন, দেশজুড়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে দুর্ভোগে কৃষিজীবী ও শ্রমজীবীরা। কষ্ট হইতেছে, গরমে চালাই দুইটি তাপে, আমরা কুলিং পাচ্ছি না, আমরা গরমের ঠেলা মনে করে আমরা রিকশা চালাইতেছি, এই পানিতে এসে গোসল করতেছি। বৃষ্টি বাদলা নাই কিছু নেই, তার কি করবো, কান গা হাত পুড়িয়ে যাচ্ছে এমন অবস্থা। ভূগর্ভের পানির স্তর নিচে নেমে যাওয়ায় মিলছে না সেচের পানি, জলাশয়গুলো শুকিয়ে গেছে, পানির অভাবে বিবর্ণ ফসলের ক্ষেত, দুশ্চিন্তায় আছে কৃষক। তাপমাত্রা বেশি হয়ে ধানে পুরো শীষ শুকিয়ে যাচ্ছে, তারপরে ধানের গাছ তাজা হচ্ছে না, তো মরাল লাল গরমের তাপেতে পানি দেওয়া কুলন যাচ্ছে না। আবহাওয়া অধিদপ্তর বলছে বাতাসে আর্দ্রতা বেড়েছে, ফলে তাপপ্রবাহের তীব্রতা বেশি অনুভূত হবে, শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঈশ্বরদী এবং হচ্ছে চুয়াডাঙ্গা 42.8 এবং ঢাকাতে 37.6, তো ওভারঅল তাপমাত্রা যেটা ছিল গতকাল থেকে আজকে মোটামুটি একই ছিল। আগামীকালে তাপমাত্রা আপনার 37-এর মতোই থাকবে, আমরা আশা করছি হচ্ছে আপনার 21 তারিখে তাপমাত্রা কিছুটা কমবে। সেক্ষেত্রে ঢাকাতে 21 তারিখে কিছুটা মেঘলা থাকবে, যদি তবে 22 তারিখ থেকে কিছু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিলের শেষে কাল বৈশাখী সহ টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 21-22 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।
কারো ফরমায়েশে দেশের গণতন্ত্র চলবে না, সংবিধান মেনেই নির্বাচন হবে বলে সাফ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের যৌথ সভায় আরও বলেন, দেশি বিদেশি যত ষড়যন্ত্র হোক না কেন, আর কখনও 111-এর মতো অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হতে দেয়া হবে না। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সভাপতি মণ্ডলী, সম্পাদক মণ্ডলী ও মহানগর নেতাদের যৌথ সভা। সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, বিএনপি দেশে আবারও অস্বাভাবিক সরকার আনতে চায়। আমরা পরিষ্কার বলতে চাই, দেশি বিদেশি যারাই আজকে শেখ হাসিনার সরকারকে অন্যায়ভাবে অগণতান্ত্রিকভাবে উৎখাত করতে চান, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, 111-এর মতো এবং 2001 সালের মতো অস্বাভাবিক কোনো সরকার আমরা মেনে নেব না। ওবায়দুল কাদের বলেন, কারো ফরমায়েশে দেশের গণতন্ত্র চলবে না, সংবিধান মেনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। বিভিন্ন জায়গায় আমেরিকায় প্রায় প্রতিদিন তাদের মানবাধিকার পর্যদুস্ত হচ্ছে, তাদের নিজেদেরই দেশে নিজেরাই নিজেদের মানুষকে খুন করছে, আজকে তারা আমাদের কি পরামর্শ দেবে? আমরা আমাদের সংবিধানকে বাদ দিয়ে, আমাদের গণতন্ত্রকে বাদ দিয়ে আমরা অন্য কারো পরামর্শের ফরমাইশি গণতন্ত্র তো আমরা মেনে চলতে পারি না। নেতাকর্মীদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা প্রতিহত করা হবে। অপতৎপরতা আসবে, আমরা প্রতিরোধ করব। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বিদেশিদের কাছে ধর্ণা দেওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যতবার বিদেশি দূতাবাসে তারা গিয়েছিলেন প্রত্যেকবারই তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। গুলশানে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরও বলেন, সরকারের ব্যর্থতার কারণেই একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বিরোধী দলকে নির্মূল করার নীল নকশার অংশ হিসেবে খালেদা জিয়া, তারেক রহমান, জুবাইদা রহমান সহ জিয়া পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলাগুলোর ফরমায়েশি রায় দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল। বিদেশিদের কাছে আমরা যাইনি, তারা আমাদের ইনভাইট করেছে বলেই আমরা গেছি। প্রত্যেকবার যতবার আমরা গেছি আমরা প্রত্যেকবার তাদের আমন্ত্রণে গেছি। এই কথাগুলো একেবারে অবান্তর, এই কথাগুলো কোনো মূল্য নেই। সুনামগঞ্জের হাওরে ধান কাটা উৎসব শুরু হলো, যোগ দেন তিন মন্ত্রী। তারা বলেছেন, বানের আগেই কৃষকের ঘরে উঠবে বোরো ফসল, এরই মধ্যে 30% ধান কাটা শেষও হয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। কৃষকের ঘামের সোনালি ফসল ঘরে তোলার উৎসব শুরু হয়েছে সুনামগঞ্জের হাওরে। ধান কাটা উৎসবের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী ও পানি সম্পদ উপমন্ত্রী। কৃষিমন্ত্রী জানান, এবছর 1000 ধান কাটার মেশিন হাওরে ধান কাটছে। আমার দৃঢ় বিশ্বাস যে এবছর হয়তো আমাদের তেমন ক্ষতি হবে না, এবং ধানের অবস্থাও খুব ভালো ভালো হয়েছে, ভালো ফলন হবে। এবং আমরা সবসময়ই বলি, বাংলা মায়ের হাসি ধানের শীষে। পরিকল্পনা মন্ত্রী বলেন, ফসলের সময়টা 120 দিনের জায়গায় 100 দিন করা যায় কিনা তা নিয়ে গবেষণার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা প্রকৃতির সঙ্গে লড়াই করতে পারবো না, উচিত নয়। প্রকৃতিকে মেনে, প্রকৃতিকে সালাম জানিয়ে আমাদের জীবনটাকে প্রকৃতির সঙ্গে মিলাই দিব। ওই তালের সঙ্গে আমি, সে আমার সঙ্গে তাল মিলাবে না, আমি তার সঙ্গে তাল মিলাবো, এইটা হলো আমাদের পরিকল্পনা বা কৌশল। বন্যা আসার আগেই হাওরের ধান ঘরে তুলতে পারবে কৃষকরা বলে জানান পানি সম্পদ উপমন্ত্রী। ঘূর্ণিঝড় হতে পারে, জলোচ্ছ্বাস হতে পারে, আবহাওয়ার পূর্বাভাস আপনারা জানেন, আমরা সেটাকে মাথায় রেখেই কিন্তু আজকে বন্ধের দিন মাননীয় কৃষিমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই এখানে এসেছি। কৃষকরা জানান, আর 5 দিন সময় পেলে সব ধান ঘরে তুলতে পারবেন। একটা মেশিনের নিম্নে 50 কেজি জমি কাটতে পারে, আমাদের হাওরে আর কয় কেজি জমি আছে, 5 দিনের খাতা কোনো সব অসম্ভব কিছু না, পাকা জমিগুলো আর 30% আছে খাসা। আরও ধান হয়েছে, আল্লাহ দিলে খুব ভালো ফসল দিছে, দেখা যাক মোটামুটি খুব ভালো। কৃষকের কিছু আনন্দ আইছে সামান্য, কিছুটা খাসা ভালো হইবে আর
তবে 30 ভাগ ধান এখনো আধা পাকা, এইগুলো নিয়ে চিন্তিত তারা। রত্না জামান, একুশে টেলিভিশন। খেলার খবর। শ্রীলঙ্কা সফরে নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লঙ্কানদের বিপক্ষে 3টি ওয়ানডে ও 3টি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 16 সদস্যের দল থেকে বাদ পড়েছেন সালমা খাতুন, তবে ফিরেছেন ফারজানা হক পিঙ্কি, জাহানারা আলম, রাবেয়া ও দিশা। দলের অন্য সদস্যরা হলেন শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, সঞ্জিদা আক্তার, সোবহানা মুশতারি, লতা মণ্ডল, নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন ও ঋতুমণি। 29 এপ্রিল প্রথম ওয়ানডে, 2 ও 4 মে বাকি দুটি ম্যাচ, এরপর 9, 11 ও 12 মে 3টি টি টোয়েন্টি ম্যাচ হবে। আর এরই সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদ যাত্রায় কিছুটা দেরিতে ছাড়ছে ট্রেন, বাসে বাড়তি ভাড়ার অভিযোগ, চাপ নেই সদরঘাটে। শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ততা, ক্রেতার পছন্দ গরমে স্বস্তির পোশাক। তাপদাহের তীব্রতা কিছুটা কমেছে, শুক্র ও শনিবার ঢাকায় বৃষ্টির সম্ভাবনা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন।